পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কুলনা, দেশনেত্রী, জননেত্রী, এগুলো বলতে হচ্ছে আর কি। না বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, স্বাধীন মহান স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেন এতক্ষণ মূল বিষয়বস্তুতে ঢোকার আগে এতক্ষণ ছেবলামি করে সময় নষ্ট করতে হচ্ছে, সেটাই আলোচনা শেষেই বুঝে যাবেন কেন। কারণ আমি আপনি আমরা কিন্তু দাসের জীবনযাপন করি এই দেশে, আমাদের কিন্তু স্বাধীনতা নাই। ইফ ইউ আর আন্ডার দ্য ইমপ্রেশন আপনি স্বাধীন দেশের নাগরিক, নো ইউ আর ইন দ্য রং, আপনি স্বাধীন না, আমি স্বাধীন নয়। সো বেয়ার উইথ মি। মহান স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশনেত্রী, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি হচ্ছে সংবাদ সম্মেলন করছেন, করে হচ্ছে উনি আমাদেরকে আরেকবার রিমাইন্ড করাইছেন কীভাবে উনি হচ্ছে ওনারা রাজা, আমরা প্রজা, ওনারা হচ্ছে দেশের মালিক, আমরা হইতেছি কী বলে পেজেন্ট আর কি। প্যাজেন্ট বোঝানো যে আগেকার যুগে যে ছিল না অ্যারিস্টোক্রেট ভার্সেস প্যাজেন্ট আর কি, ওনারা হচ্ছে অ্যারিস্টোক্রেট, আমরা হচ্ছে প্যাজেন্ট আর কি, আমরা রাস্তাঘাটে খেটে খাওয়া দিন মজুর আর কি। উনি আরেকবার আমাদেরকে রিমাইন্ড করাইছে উনি দেশের মালিক, উনি আমাদেরকে ভ্যাকসিন দিয়েছে, উনি ওনার টাকা দিয়ে ভ্যাকসিনটা বিনা পয়সা দিয়েছি আমি, হাজার হাজার কোটি টাকা খরচ করেছি, তা আমার হাতে কেনা বিনা পয়সার এই ভ্যাকসিন নিতে পারলো, আর তারপর আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না। ওনার পৈতৃক সম্পত্তি থেকে ওনার ইয়েতে কী জানি বলে সপ্ত মুখস্থ হয়ে যাওয়া উচিত, এগুলো তো আমাদের সাধারণ জ্ঞান হিসেবে মুখস্থ বলতে পারা উচিত। ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর বাপার গোপালগঞ্জ, গোপালগঞ্জ হচ্ছে গোপালগঞ্জে ওনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমাদের জনগণকে ভ্যাকসিন দিচ্ছে আর কি, সেটাতে খোটাও দিচ্ছে, আবার আমি ভ্যাকসিন দিচ্ছি সেই ভ্যাকসিন ব্যবহার করে আবার আমার সমালোচনা করে। সো কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন যে ওনাদের মাইন্ডসেট, ওনারা কোন জগতে বিচরণ করে, কোন ধ্যান ধারণায় বাস করে, যে বলি বাংলাদেশ এখনও সভ্য হয় নাই, মানে স্বাধীনই হয় নাই, আর সভ্যতা বড় কথা, পরাধীন দেশ কি আবার কখনো সভ্যতার প্রশ্ন এখানে আসে। সো কথাবার্তা চিন্তা চেতনা থেকে ক্লিয়ারলি বোঝা যাবে যে ওনারা কোন মাইন্ডসেটে, কোন জগতে বিচরণ করেন, কোন ধ্যান ধারণা নিয়ে বিচরণ করেন। তো উনি হচ্ছে এখন সমালোচনা করবেন খালেদা জিয়ার এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাদেরকে হইতেছে পানিতে চুবানো দরকার, পদ্মা নদীর পানিতে চুবানো দরকার এবং হচ্ছে যে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া দরকার। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস, আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে দুইটা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাদের কি করা উচিত, কি করা উচিত? কিছুই করা উচিত না তো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, আপনি আইন কনস্টিটিউশন তো আপনি আমাদের যে কোনো অংশ কম জানেন না, যারা সমালোচনা করছে তাদের কিছুই করা উচিত না, এটা তাদের বাকস্বাধীনতা। আপনি আপনার প্রধানমন্ত্রীর পদ থেকে যদি বসে বলেন যে তাদেরকে কী করা উচিত, অ্যাজ ইফ কিছু করা যায়, কিছু করার সুযোগ আছে, কিছু করার স্কোপ আছে, কিছু করার ক্যাপাসিটি আছে, কিছু করার লিগ্যালিটি আছে, কিছু করার ভ্যালিড গ্রাউন্ড আছে, তা তো না। তাহলে আপনি যে কথাটা বলতেছেন, আপনি মানুষের কাছে, জনগণের কাছে কী বার্তা দিচ্ছেন? আপনি তো একটা পজিশন অফ অথরিটি, একটা পজিশন অফ পাওয়ার, একটা পজিশন অফ রেসপন্সিবিলিটিতে বসে এই কথাটা বলতেছেন। এই দেশের মানুষের তো চিন্তা চেতনা অলরেডি ম্যাস্ট আপ আপনাদের কারণে, এই দেশের কারণে। এই দেশের মানুষ কিন্তু জানে না কোনটা স্বাধীনতা, কোনটা তার অধিকার, কী কী কিচ্ছু জানে না তাদের। এই দেশের মানুষের জিরো আইডিয়া তার কী অধিকার আছে। মাঝে মাঝে এরাও অবাক হয় আমার কথা শুনলে, যেটা আমার অধিকার, আবার তারও তাদের কথা শুনলে আমার কাছে অবাক লাগে যে একটা বেসিক তাদের রাইট, এটা বললে তারা বিশ্বাস করতে চায় না, না 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 কেমনি এটা আমার অধিকার হইতে পারে। মানে এই দেশ মানুষের পুরো রিয়েলিটি আপসাইড ডাউন করে দিচ্ছে। সো এই দেশে আপনি যে বলতেছেন যে যারা সমালোচনা করতো তাদের কী করা উচিত, এই যে আমি এখন বলতেছি যে না তাদের কিছু করা উচিত না, এটা তাদের অধিকার, বাকস্বাধীনতা, আপনি আমার চেয়ে ভালো জানেন, এই কথা বললে কিন্তু প্রচুর বাঙালি কিন্তু এটা শুনে রিকনসাইল করতে পারবে না। কী বলে সমালোচনা করছে কিছু করা উচিত না, মানে কি সমালোচনা করলে ধরে নিয়ে যেতে হবে, গুম করে দিতে হবে, মিন্টু রোডে নিয়ে ডিম চালান দিতে হবে, তারপর হইতেছে চাকরি খেয়ে দিতে হবে, বাকরি খেয়ে দিতে হবে, তারপর নানান ক্যাপাসিটিতে ক্ষতি করতে হবে, জেলে পুরে রাখতে হবে। যে ব্যারিস্টার মনির হোসেন যখন বলছিল যে দুষ্টচরিত্র সাংবাদিক ধরে নিয়ে জেলে ভরে রাখছে, সো বাঙালির তো রিয়েলিটি হয়েছে এটা, যে যখন বলি এগুলো ফ্রি স্পিচ, বাঙালির মাথায় কুলা না, হিসাবে কুলা না, যে কেমনিগুলো ফ্রি স্পিচ, আশ্চর্য কথা, আমাদের যেটা পছন্দ হবে না আমরা সেটাই নানান ধারা ছুতায় ধরে খেয়ে। সো এটা কিন্তু বাংলাদেশিদের ধারণা, এবং এই ধারণাগুলো কীভাবে তৈরি হয়েছে যে এইসব কথা থেকে, যে যারা সমালোচনা করে তাদের কী করা উচিত, কিছু করা উচিত না, কিছুই করা উচিত না। কিন্তু যে আপনি বলেন কী করা উচিত, মানুষ কিন্তু মেসেজটা পেয়ে গেলো কিছু করা যায়, এবং অ্যাগেন আপনার যারা সমর্থক ফ্যান ফর এর মধ্যে একটা গ্রুপ কিন্তু এদেরকে পার্সিকিউট করার জন্য এদের পিছনে লেগে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পথে ঘাটে দেখলে হ্যারাস করবে, কারণ আপনি উস্কাইছেন। এবং তা সেটা তো বাদ দিলাম, কী করা উচিত বলে ছেড়ে দিয়েছে, যেখানে কিছুই করা উচিত না। তারপর কথা রয়েছে ইনক্রিমিনেটরি, ইনক্রিমিনেটরি না সেই না সেখানে আসতেছি, উনি ওনাদের বিরুদ্ধে ফিজিক্যাল ভায়োলেন্স রিসোর্ট করতে যাচ্ছেন, কেন সমালোচনা করছে ওনার একটা প্রজেক্টের, একটা দেশের নাগরিক হিসেবে একটা প্রজেক্টের সমালোচনা করছে, এই কারণে সি ওয়ান্টস টু রিসোর্ট টু ফিজিক্যাল ভায়োলেন্স। পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত এবং চুবানো উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন এগুলো ফৌজদারি অপরাধ? আপনি কি না, আমি মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন এগুলো যে ফৌজদারি অপরাধ, আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো প্রত্যেকটা ফৌজদারি অপরাধ। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে এই পাগল কোথেকে আসি, এটা জেলের মধ্যে পড়ো, আমাকে ফৌজদারি অপরাধ শেখায়, আমি সেই দেশের মালিক, আমি যা খুশি করবো, যা খুশি করবো,
সে আমাকে ফৌজদারি অপরাধ শিখিয়েছে, কত বড় বেয়াদব, কত বড় দুঃসাহস তার, তাকেও জেলের মধ্যে ভরো এখন না, সেটা হলে তার কোনো কথা নেই, আলোচনা করার সুযোগ নেই এখানেই। জি 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 জি, মেনে নিছি মেনে নিছি, আপনি রাজা আমরা প্রজা, কথাই বলা যাবে না, যে বলুন যারা কথা বলে তাদের কী করা উচিত, আমাকে এখন কী করা উচিত, এখন প্রধানমন্ত্রী কথা বলে বসবেন এবং ওনার চালা চামুন্ডাগুলো আমার পেছনে লেগে যাবে, তো পুছনি অবস্থায় দেশে। আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো করা যাবে না, এগুলো করা যায় না, এগুলো করা যায়, এগুলো মুখে উচ্চারণ করা যাবে না, সেইখানে আপনি প্রধানমন্ত্রী হয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলে বেড়াচ্ছেন, লাইক এখন এটা কি থ্রেট, ওটা কি এখন ওনাকে সত্যিকার অর্থে কথার জন্য ওনাকে যদি দেশ আইনে শাসন থাকতো আর কি, মানে একটা সিএস সিনারিও আর কি, একটা কেস স্টাডি করতেছি, গরম হয়ে যায় না বাংলাদেশ, এগুলো তো সম্ভব নয় যে আমি আলোচনাটা করতেছি এই জন্য আমাকে খেয়ে দিবে, উনি যে কথাটা বলছেন ওনার কিছু হবে না এবং উনি এই কথাটা কিছু বলতে পারেন না এবং এই কথা বললে আইনি কী ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া যেতে পারার সুযোগ আছে, আলোচনা করতেছি আমাকে এই জন্য উল্টা খেয়ে দেওয়া হবে, বুঝছেন, বুঝতে হবে সোনার বাংলা কিন্তু ক্লাস প্রথা, শ্রেণী প্রথা, রাজা প্রজা, কারাই দেশের মালিক, কথাটা শুনলেই বুঝবেন যে কারণ আমরা তো ভয়ে ভয়ে নম নম হয়ে কথা বলতে পারবো না, একেবারে এই ভ্যাকসিন কিনে দিছি খাটাই ফেলবো। সো উনি যেটা করছেন এটা একটা হুমকি, হুমকি দিয়েছেন ওনাদেরকে, এই একটা ফুজদের অপরাধ করার, ওনাদের বিরুদ্ধে ফিজিক্যাল অ্যাসল্টের একটা হুমকি দিয়েছেন উনি খালেদা জিয়ার বিরুদ্ধে এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এখন এই হুমকির জন্য ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, হ্যাঁ নেওয়া তো যেতেই পারে, আপনারা মামলা করতে পারেন, তারপর সেটা নিয়ে আদালত বিচার বিশ্লেষণ করে দেখবে এটাকে, কিন্তু অ্যাগেন এটা অবশ্যই আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এটার মধ্যে কোনো মেরিট নেই, কারণ ওই যে ডক্টর এমপি মুরাদকে নিয়ে যেরকম আলোচনা করছিলাম, সে ঠিক আছে, সে মন্ত্রীর একটা জায়গা থেকে মাহিকে ফোন দিয়ে বলছে এই তুই না আসলে তুলে নিয়ে আসবে, এই করছে সেই করছে, উনি মন্ত্রী হিসেবে ওনার সেটা র্যাব পুলিশ দিয়ে তুলে নিয়ে আসবে, ওনার সেটা করার ক্যাপাসিটি ছিল, সব ছিল ঠিক আছে, কিন্তু হি রিয়েলি ডিডন্ট মিন ইট, এটা আমরা সকলে জানি যে উনি হাসাহাসি করতেছিল, হ্যাঁ ওকে। একইভাবে প্রধানমন্ত্রী কথা বলছেন এবং ওনার এই ক্যাপাসিটি আছে, আমরা জানি ওনার র্যাব পুলিশ সবাই আছে, উনি চাইলে অলরেডি ভরে রাখছেন বিরোধী দলের সবাইকে, অনেকে এক্সিকিউটেড হয়ে গেছেন যুদ্ধাপরাধ বিচারের যাথাকলে পিষ্ট হয়ে, আর অনেকে হচ্ছে দুর্নীতির মামলা, সো শি হ্যাজ দ্য ক্যাপাসিটি রাইট এগুলো করার, শি হ্যাজ দ্য ট্র্যাক রেকর্ড অফ প্রসিকিউটিং দ্যাম, এবং তা নিয়ে কথা বলছেন এবং ওনার এই ক্যাপাসিটি আছে, সব ঠিক আছে, সুতরাং উনি হুমকি দিচ্ছেন একটা এটা বলা যেতে পারে, কিন্তু সি ডিডন্ট রিয়েলি মিন ইট, সেটা করতে যাচ্ছেন, এটা আমরা সকলে জানি প্রধানমন্ত্রী এই কাজটা করতে যাচ্ছেন, রাইট, সো এটা ঠিক আছে, এটা একটা লেজিট গ্রাউন্ড মেবি আছে, আপনি মামলা করতে পারেন উনি, কিন্তু আদালতে এটা টিকবে না, আদালত সব কিছু মিলে সব ঠিক আছে, বাট সি ডিড নট মিন ইট, ওকে, সো মেবি লিগালি এটা কিছু ইট উইল গো নো ওয়্যার, বাট যেটা কথা হচ্ছে যে উনি এরকম একটা হুমকি দিতে পারেন না, উনি যে এই ভাষায় কথাগুলো বলে ওনার এই যে ক্ষোভ, এখন দেখেন এগুলো নিয়ে আমি আগে আলোচনা করছি যে যে শেখ খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এগুলার কতটুকু ভ্যালিড গ্রাউন্ড আছে কি নাই, সেখানে আমি আলোচনা বিস্তারিত পলিটিক্যাল পয়েন্ট থেকে আলোচনা করছি যে একেবারে পুরোপুরি যে ভিত্তিহীন তা না, হ্যাঁ ওনার বিরুদ্ধে একটা গ্রেনেড হামলা হয়েছে, এরা বিশ্বাস করে এটার পেছনে বিএনপির হাইকমান্ডের জড়িত ছিল, সেখানে বিএনপি সরকার আমলে করছে, বিএনপি সরকার সেই মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, এগুলো সব তো ঠিক আছে, সেখানে তাদের একটা ক্ষোভ রাগ জেনুইন আওয়ামী লীগের শেখ হাসিনার বিএনপির উপরে এবং খালেদা জিয়ার উপরে জেনুইন ক্ষোভ রাগ থাকার সুযোগ আছে, তার মানে এই না এভাবে ওনারা যা করতেছে সেগুলোকে জাস্টিফাই করে না, বাট স্টিল সেই পয়েন্টটা আলোচনা করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ওনার যে এত খার এমন একটা অবস্থা করতেছে কী কারণে, সেটা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন করতে চাইছে 2008 সালে, আর্মি ব্যাক গভর্নমেন্ট যখন শেখ হাসিনা খালেদা জিয়াকে -2 পলিসির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপ্লেস করতে চাইছে, দেখে এমন প্রশ্ন নেই দেশে তো ওনাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ মাথা তুলে ওনার সারা জীবন ক্ষমতায় থাকবে, ওনাদের জায়গা সেটা আপনারা জানেন, ওনার সারা জীবন ক্ষমতায় থাকবে, কেউ ওনাদের বিরুদ্ধে নির্বাচন করলে তাকেই খেয়ে দিবে, অলরেডি সব বিরোধী দলের নেতাকর্মী সব জেলে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ইলেকশন করেও নাই, করার ইচ্ছা পোষণ করছে, এই কারণে কেমন পিছনে লেগে আছে, এখন একটা ছুতা দাঁড় করাইছে যে উনি হচ্ছে পদ্মা সেতু ইয়ে খেয়ে দেওয়ার চেষ্টা করছে বাজেট, এটা কি সত্য নাকি মিথ্যা আই ডোন্ট নো, ওনাদের কথা কি বিশ্বাস করার কোনো সুযোগ আছে, দেখেন আমিও একটা পর্যায়ে বিশ্বাস করতে কিছুটা শুরু করতে পারতেছিলাম যে এইভাবে করে বলতেছে মেবি ওনাদের কাছে ইন্টেলিজেন্স আছে, মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই কিছু করতে চাইছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রকম লোক না, উনি কোনো পলিটিক্যাল চরিত্র না, একটা যে কথা আছে না, ওরা তো মিথ্যা কথা এমনভাবে বলতে থাকে, বারবার বারবার মিথ্যা কথা বলতে থাকে যে আসলে আপনি কনফিউজ হয়ে যাবেন, এক পর্যায়ে বিশ্বাস করতে শুরু করবেন যে মেবি ইয়ে করতেছে কি জানি, বলে না মনে হয় কোনো মেরিট আছে, কোনো না কোনো মেরিট আছে, এভাবে করে মিথ্যা বলে যাচ্ছে নাকি, সেইগুলো নিজেই মাঝে মধ্যে দ্বিধান্বিত হয়ে যায় ওনাদের মিথ্যা দ্বারা, আবার নিজে পরবর্তীতে প্রমাণ পাই যে না ওনারা আসলে মিথ্যা এমনভাবে বলেন, বলতে বলতে মিথ্যাকে সত্যের মতো করে বলতে বলতে এটাই হচ্ছে পলিটিশিয়ানদের কাজ, মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করে ধন্দে ফেলে দেয় আমাদেরকে। সেই সমাজ সম্বন্ধে থেকে উনি কী বলতেছেন একটু শোনেন, শুনলে ওনাদের কথা বিশ্বাস করার কীভাবে মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করে, ইনক্রেডিবল স্টাফ, আনবিলিভেবল। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগ নাকি জনগণের ভোটে নির্বাচিত এবং ভোটের অধিকার ফিরিয়ে দিস, এই কথাটা উনি এমনভাবে বলেন, আপনি যদি কোনো বাংলাদেশি না হন আপনি বিশ্বাস করতে পারবেন না যে শি ইজ ব্লেটেন্টলি লাইং, ফ্ল্যাট আউট লাইং, আপনি যদি বাংলাদেশি না হন উনি এমনভাবে কথাটা বলতে থাকে যে নিজে ফ্ল্যাট আউট মিথ্যা কথা বলতেছেন, আপনি কোনো বাংলাদেশি না হলে বিশ্বাসই করতে পারবেন না যে হুনায় রাতের ভোটে পৃথিবীর ইতিহাসে একটা কুখ্যাত
ভোট ওনারা পরিচালনা করছেন। পৃথিবীর ইতিহাসে একটা অবিশ্বাস্য, বিএনপি যারা পলিটিক্স করে কিন্তু পলিটিক্সের মারপেছ হিসাব কিতাব কিছুটা ধারণা রাখে, বিএনপি শুদ্ধা ধারণা করতে পারে নাই যে কী ইলেকশন হতে যাচ্ছে, কেউ কল্পনা করতে পারে নাই, বিএনপির খুনাখুনা ধারণা করতে পারে নাই যে আরে ভোট দিচ্ছে দিনের বেলা কী হবে, দিনের আমরা কী করে, দিনের বেলা ওই যে লাইন ব্লক করে রাখে তারপর ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না, তো ওকে ফাইন ফেয়ার ফাইট, আপনি মারপিট করে ভোট কেন্দ্রে ঢুকবেন, ভোট দিবেন, আপনি ভোট দিবেন হচ্ছে 500টা আপনার ভোট আসবে সেখান থেকে 200টা গায়েব হয়ে যাবে, হ্যাঁ সো আপনাকে কী জানি বল ওভার কারেক্ট করে আপনাকে বেশি পরিমাণ ভোট পেয়ে আপনাকে ওই যেগুলো চুরি চামারি এগুলোকে কম্পেনসেট করতে হবে। সো হয়তো বিএনপি ভাবছে এইভাবে করেই যতটুকু দেখি, এটা বিএনপিরও হিসেবে আসে নাই যে আগের রাতে ব্যালট বক্স ভরে রাখা হবে, এরকম একটা ইলেকশনের ব্যাপার উনি কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন আওয়ামী লীগ জনগণের ভোট নির্বাচিত ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। এনারা যে কীভাবে মিথ্যা কথা বলেন একেবারে স্ট্রেইট ফেসে, এগুলো আসলে বিশ্বাস করা কঠিন। এই কারণে এটা দেখাইলাম আর কি, যে আমি মাঝে মধ্যে ধন্দে পড়ে যাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে এই পদ্মা সেতুর বিরুদ্ধে কোনো ভূমিকা নিছিল মনে তো হয় না, উনি ভদ্রলোক, উনি নিপার জেনুইন ভদ্রলোক, ইউনিভার্সিটির টিচার এবং ভদ্রলোক, উনি ওনাদের এই যে খাতা ছুড়াছুরি করে ওনার উনিগুলোর মধ্যে যায়ও না কখনো, এবং উনি কখনও কোনো আগ্রহ দেখায় না পলিটিক্সে, কোনো আগ্রহ না শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা না, কোনো পলিটিশিয়ানদেরকে নিয়ে কোনো কথা না, উনি কোনো পলিটিক্সের ধারে কাছে সাথে পাচ্ছে নাই, উনি শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট, একজন দেশপ্রেমিক হিসেবে যে কোনো, আমি যদি আমাকে এখন বলে যে আপনি এই দেশের এই নৈরাজ্যের বিরুদ্ধে আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে আপনি দেশ চালাবেন, আমি হয়তো বলবো যে ওকে আমার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, ওকে আমি দেশের জন্য কিছু করতে চাই এবং এটাই সবচেয়ে বড় সুযোগ কিছু একটা। কেয়ারটেকার গভর্নমেন্টের ওই সময় ওনাকে যদি অফার করা হয় এবং উনি যদি রাজি হয়, এটা কি দোষ এই দেশে কোনো মানুষের অধিকার নাই এই সিদ্ধান্ত নেওয়ার যে হ্যাঁ আমি এই দেশের রাজনীতিতে আসতে চাই? এই একটা বিষয়ের কারণে এমনভাবে ওনার পিছনে লেগে আছে। তো যা হোক, এখন ওই যে উনি কথাগুলো বলে বেড়াচ্ছেন, আমি জানি না এগুলোর পিছনে, একটা সময় একটু ভাবতে শুরু করে ফেলি মাঝে মধ্যে যে এইভাবে করে বলতেছে মেবি কোনো ইন্টেলিজেন্স আছে, মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা কিছু করার চেষ্টা করছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ডে নারা যেইভাবে স্ট্রেইট ফেসে মিথ্যা কথা বলতে থাকে, তখন আবার মনে হয় আরে ধুরো প্রশ্নই ওঠে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম কোনো মানুষ বলে ইন্ডিকেশনও নাই, এরকম উনি কোনো করছে বলে কোনো তথ্য প্রমাণও নাই, কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই, ওনারাই বলে যাচ্ছে ওনারাই বলে। তো যা হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে ওনারা যে দেশে কী ওনারা বলি, ওনারা এই দেশে একটা বেহেস্তের মধ্যে আসেন, এই যে সোলামান শেখ, আরিফার হোসেন থেকে শুরু করে ওনারা যারা, আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই দেশে কিন্তু যারা এই দেশে গুণগান করে এরা কিন্তু এই দেশে বেহেস্তে আসে, আর যারা হইতেছে ওই যে বলে আমরা দেশের সমালোচনা করি, আমাদের জন্য কিন্তু এই দেশ নরক, কারণ আমরা কথা বলতে পারবো না, মুখ বন্ধ করে রাখতে হবে, যেটা তো মানুষের সবচাইতে মৌলিক একটা ফ্রি স্পিচকে এত ভ্যালু করা হয় কেন মানুষের স্বাধীনতা? আপনি যদি একটা পাখিকে হইতেছে আপনি খাঁচায় বন্দি করে খাবার দাবার দেন, সে কি থাকবে? না থাকবে না, আপনি দরজাটা খুলবেন, সে টুক করে দৌড় দিয়ে উড়াল দিয়ে আমেরিকা ইউরোপ কানাডা চলে যাবে, রাইট? সো মানুষের বাক স্বাধীনতা, ফ্রি স্পিচ, অধিকার, স্বাধীনতা, এই জিনিসগুলোকে মানুষ অলমোস্ট জীবনের চেয়ে বেশি ভ্যালু করে। আমরা না গর্ব করে বলে বেড়াই আমরা স্বাধীনতার জন্য জীবন দিছি, হ্যাঁ সো জীবনের চেয়ে মানুষ বেশি ভ্যালু করে এই জিনিসগুলোকে। এই দেশে কিন্তু আপনার আমার এই অধিকার স্বাধীনতা বা কিচ্ছু নাই, যে প্রধানমন্ত্রী কথাগুলো সংবাদ সম্মেলনে বলে যাচ্ছে চুবানো দরকারই করা দরকার, আপনি এই কথা ফেসবুকে লেখেন তো দেখি, খালি লেখেন না ফেসবুকে, আপনি কত ধারা বের করে যে আপনাকে জেলের মধ্যে ভরে ডিম চালান করে আপনি উধাও হয়ে যাবেন, এই ফ্রম দ্য ফেস অফ দিস প্ল্যানেট উধাও হয়ে যাবেন। এই কথাগুলো আপনি যদি লেখেন আপনার ফার্স্ট পার্সোনাল প্রোফাইলে, যেটা আপনার ফ্রেন্ড লিস্টের দর্জন ছাড়া কেউ বেশি দেখে নাই, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সংবাদ সম্মেলন করে সারা দেশের সামনে ব্রডকাস্ট করে উনি একটা ফৌজদারি অপরাধের থ্রেট করতেছে, একটা ভায়োলেন্স থ্রেট করতেছে, একটা ফিজিক্যাল অ্যাসল্ট থ্রেট করতেছে, যে ব্রিজ থেকে ফেলে পানিতে চুবো, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ আছে? কেউ নাই, কেউ নাই। এবং এই যে কথা নেই বলতেছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আর উনি এই কথাটা শুনেই তো আপনারা মানে আকাশ থেকে পড়তেছেন, দুইটা কারণে, প্রথমত বলে কি, দ্বিতীয়ত সাহস কত বড়। এই যে ডেমোক্রেটিক সিস্টেমগুলো আসলো কীভাবে পৃথিবীতে, কত সালের ঘটনা এটা, মানে কত সালের দিকে, এটা সাল তো মনে নাই, অনেক আগের ঘটনা আর কি, বেসিক্যালি যেরকম যে রাজা, ইংল্যান্ডের এক রাজা আর কি, হ্যাঁ রাজার কী জানি ভুল সিদ্ধান্তের কারণে ঘটনাটা ভুলে গেলাম, রাজ্যে হইতেছে একটা মন্দা দেখা দিছে সবার এই সেই, তার একটা কারণে আর কি, তার একটা ভুলের কারণে, এখন সে সেটাকে মেক আপ করার জন্যে কী ছিল ডিসিশনটা কিছু ভুলে যাও, সে রাজা সেটাকে মেক আপ করার জন্যে সে প্রজাদের উপর আরও কর বাড়ানো শুরু করছে, আরও কর আরোপ করা শুরু করছে, তখন প্রজারা গেছে খেপে, যারে কী আশ্চর্য, এই রাজার জবাবদিহিতা কোথায়? সে তার ইচ্ছা মতো করবে, সে ভুল করবে, সেটার জন্য আমাদেরকে মাসুল দিতে হবে, আমাদেরকে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে, রাজা জবাবদিহিতার উঠতে থাকবে কেন, তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারপর সরি ডেমোক্রেটিক সিস্টেম মানে এই যে লেজিসলেটিভ ব্রাঞ্চ, যখন তিনটা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, রাইট, সো এই ব্রাঞ্চগুলো তখন আলাদা হয়েছে, তখন যখন মানুষ এই জিনিসটা রিয়েলাইজ করছে যে রাজাকে তো বিচার করার কোনো ব্যবস্থা নাই, কারণ রাজাই বিচার করে, রাজাই বিচারক, কারণ তখন তো রাজা বিচার করতো, সো রাজাই বিচারক এবং রাজা রাজার বিচার করে না, তাহলে কী করতে হবে, এটার সিস্টেম কী করতে হবে, তখন এই যে লেজিসলেটিভ ব্রাঞ্চকে আলাদা করছে, তখন জুডিশিয়ারি ব্রাঞ্চকে আলাদা করছে, তখন এক্সিকিউটিভ ব্রাঞ্চকে আলাদা করছে, তিনটা আলাদা ব্রাঞ্চ করছে, যে এখন জুডিশিয়ারি ব্রাঞ্চ স্বাধীন থাকবে, তারা হয়তো সেই রাজা যদি কোনো অন্যায় বিচার করে তাহলে জানি রাজারকে ইয়ের আইনের আওতায় আনা যায়, রাইট?
বাংলাদেশে তো এগুলো এখন আছে, কাগজে এখন আছে, আসলে তো কোনো স্বাধীনতা নাই। যদি এটা এই দেশের সভ্য দেশ হইতো, যদি এই দেশের জুডিশিয়ারি ব্রাঞ্চে স্বাধীনতা থাকতো যদি, তাহলে কিন্তু এই কথাগুলো ওনারা এভাবে বলতে পারতেন না। কিন্তু ওনারা এগুলো বলতে পারতেছেন, জানেন ওনাদেরকে এই দেশে ধরার কেউ নেই, জবাবদিহি তারা আওতায় আনার কেউ নেই। এই দেশে হইতেছে আইন কানুন, যে কথাটা সবসময় বলি, এই দেশে আইন কানুন এগুলো বানানো হয়েছে জনগণকে, আমাদেরকে সাধারণ মানুষকে নির্যাতন করার জন্যে। আইন কানুন এগুলো সুবিধা ভোগ করে হইতেছে এই রাজা এবং ওনার কি জানে মন্ত্রী মিনিস্টার, এই যে আমির উজির মোটিভেশনাল ছেলেটা, এরা ভালো সুখে থাকার জন্য এই দেশে আইন কানুন করা হয়েছে। এবং এনাদের সুখের পথে জানি বাধা না হইতে পারে, জনগণ পেজেন্ট পিঁপড়া তেলা পোকা টিকটিক এরা জানি এনাদের সুখের বাধা না দিতে পারে, ওনার সমালোচনা করতে না পারে, ওনারা আমাদেরকে চুবাইতে পারবেন আর আমরা একটা কিছু বলতে পারবো না। সো বুঝছেন তো এই দেশে আইন কানুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেন করা হয়েছে, কাদেরকে কাটার জন্য করা হয়েছে, কাদেরকে প্রোটেক্ট করার জন্য করা হয়েছে। সো যখন আমি বলি এটা একটা সভ্য দেশ না, দিস ইজ হোয়াট আই মিন।